বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ উত্তর মহারানীপুর যাওয়ার পথে TR01B4161 নম্বরের একটি ম্যাক্স গাড়ি করে কিছু সংখ্যক উপজাতি অংশের লোকজন চাকমা খাটি রঙ্গেটিলা এলাকা থেকে উত্তর মহারানীপুর হয়ে চাম্পা হাওড় যাওয়ার পথে মালাকার পাড়া এলাকায় বন্যদাতাল হাতির দল ম্যাক্স গাড়িটিকে আক্রমণ করে। গাড়িতে থাকা সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও খিলুংতি দেপুরমা পালিয়ে যেতে পারেনি। তৎক্ষণাৎ বন্য হাতির দল খিলুংতিকে আঘাত করতে থাকে প্রতিনিয়ত। উপরন্তু ওই ম্যাক্স গাড়িটি রাস্তার পাশে খাদে ফেলে দেয়। আমরা তো চাকমান থেকে রওনা হয়েছি ধান কথা খোয়াই চাম্পা তারা খুশি যে এদিকে যাম শর্টকাট এদিক দিয়া গিরা তুলিয়া তারা কয় না অনেক গাড়ি আছে উত্তরমানিকে এক লোক ইয়া আসবো যাম মানে বিয়ে যেতে আসিল বিয়াত না এক অনুষ্ঠান আছে গুরুদেবের আচ্ছা তারা তাহলে আমি সামনে পেছনে গাড়ি তারা আগে যাম ফিসে আস্তে আস্তে যাম তার কোনো তুমি আস্তে আগে যাও এরম করে সামনে আইসি এই যে আস্তে আস্তে যাই যাইছি টাইন লই দিয়ে সামনে আতি কয়টা দুইটা তখন কোন জায়গাটা নিয়ে দিটা তখন যে জায়গা গাইড আসতো না কোন জায়গা জায়গার নাম দিটা এই জায়গার নাম তো কই না মালাকারে বসতি আচ্ছা আচ্ছা তখন তাড়াতাড়ি করে আমি সব দরজা খুলে দিছি তার আবার লামাইছি দেখছি আতি আয় তো দূরে আইতাছে যাইছিলাম এই সময় তখন লোকটা লামাই দিলাম যাওয়ার পরে সবাই আমি গাড়ি পেছনে একটা গাড়ি আসতো আমি গাড়ি ঘুরাইতে আসছি না এর পিছনে যে দুইটা গাড়ি তারা ঘুরে লেছে তারা ঘুরে রে হ্যাঁ লোক তোলা মাইছি তো সবাই রে পেছনে গাড়িতে একজন লোক মহিলা বুঝে আসলো খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খিলুংতিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খিলুংতিকে মৃত বলে ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।